দাদা ভাই, তোর বন্ধুরা কোথায়? কি রে, তোর বন্ধুরা কোথায়? বন্ধুরা বেরিয়ে গেছে। চল 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 চল। কি হয়েছে? কিছু হয়নি, চল। নিশ্চয়ই কিছু হয়েছে, আমি বরফ এনেছি, লাগিয়ে না। না না, বরফ লাগাবো না, বলছি তো, চল চল। কেন? হ্যাঁ, বরফ লাগালে যদি আবার রক্ত বেরোয়? তার মানে বলছিস তো জ্বালা করছে, রক্ত বেরোচ্ছে, বরফ এনেছে, লাগিয়ে? বরফ লাগাবো না আমি, জ্বালা করলে করুক, লাগলে লাগুক, চল। দাঁড়া দাদা ভাই, কি কিছু ফিল করেছিস? হ্যাঁ করেছি। কি ফিল করেছিস? দাদা ভাই, আমার খুব ভয় করছে। ভয় পাস না। এই বলছিলাম, মা বলেছিল না পুজো দেবে, দিয়েছে মা? আমি জানি না, হয়তো দিয়েছে। তার মানে পুজো দিয়েও কোনো লাভ হলো না। আমি সব কথা তোমার বরকে দিয়ে বলাবো, তাহলেই তুমি আমার সব কথা বিশ্বাস করবে। কেন মেরে ফেলেছিল তোমায়? তাও না হয় ওই বলুক, আমার কথায় বিশ্বাস কি? আমি তো বানিয়েও বলতে পারি। আর তাছাড়া তুমি আমায় কদিনই বা চেনো? এই শোনো রূপকথা, আমার বাড়ি রানাঘাটের একটা গ্রামে, গ্রামের নাম রূপসোনাপুর। রূপসোনাপুরের চাটুজ্জে বাড়ির মেয়ে আমি। যদি তুমি চাও তবে প্রমাণ নিতে পারো, আর আর তা না হলে বিয়ের পর তোমার বরকে বলো না, তুমি ওখানে তোমার এক বন্ধুর বাড়ি যেতে চাও,